বিয়ে বাড়ি ভারী মজা সেজে গুজে চললাম সোজা সাথে যদি থাকে বন্ধুগণ আনন্দতে ভরে মন তো নমস্কার বন্ধুরা আজকে চলে গেছি বন্ধু অমিতের রিসেপশন পার্টিতে তো আমাদের আর তন্ময়দের মানে দুজনেরই ইনভাইট ছিল তো এই যে সোজা সিঁড়ি দিয়ে উঠে গেছি আর এখানে সুন্দর ঢুকেই শিব গৌরী আর সাথে হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি নমস্কার করে চলে গেলাম নব বধুর কাছে তো দেখো কি মিষ্টি লাগছে তো একটু কথা বলে একটু সেলফি তুলে এবার চলে আসলাম আমরা কফি খেতে তো এখানে আমি সবাই কফি খাচ্ছি আর এখানে আছে চিকেন পকোড়া তো এখানে আমরা গল্প করছি আর সত্যি কথা বলতে এরকম বন্ধু বান্ধবের পার্টি অ্যাটেন্ড করতে খুব মজা লাগে সাথে আরও বন্ধু বান্ধব থাকে এই যে এই এই সিনটা দেখছো এখানে খুব মজা করছিলাম মানে খাওয়া দাওয়ার থেকে আনন্দটা কিন্তু দ্বিগুণ হয় তারপরে চলে গেলাম মকটেল কাউন্টারে মকটেলে কাউন্টারে মকটেল হয়ে গেছিলো শেষ তো আমরা এমনি নর্মাল কোল্ড কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আমি প্রীতি তন্ময় সম্রাট ছিল ক্যামেরায় আর বুবনও আছে এই যে তো বুবুন এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ও দুটো টনিয়ে নিয়েছে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তারপরে অনেকক্ষণ আড্ডা দিয়েছি সব ওরকম তো ক্যামেরায় ক্যাপচার হয় না তারপরে চলে এসেছি মেন কোর্সে আমরা যখন খেতে বসেছি তখন বাজে সাড়ে এগারোটা তো এই যে আমাদের প্লেট পড়ে গেছে ফার্স্টের আইটেমে ছিল চিকেন তন্দুর আর এখানে ছিল পুদিনা চাটনি তো এখানে যে বুবুন আমি এখানে খাওয়া দাওয়া করছি বুবন তো দেখো খাচ্ছে কম ঢং করছে বেশি আর এখন মাঝে মাঝে আমি বুবনকে হাত দিয়ে খেতে দিই যাতে অভ্যাসটা হয় আর এখানে দিয়ে গেল স্যালাড তো এক লাইনে বসেছিলাম আমি ছেলে আর প্রীতি আর উল্টো সাইডে ছিল সম্রাট আর তন্ময় তো এখানে চিকেন তান্দুর খাচ্ছি আর আমি আর বুবুন খুব হাসাহাসি করছি মানে যেটা হয় ঢং ঢং হয় ব্যাপারটা তারপরে পাতে পড়লো নান আর মাখানি আর নান মানে বাটার নান আর এখানে বললাম উল্টো দিকে ছিল আর তন্ময় আর তন্ময় দেখাচ্ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে তো যেটা হয় বন্ধু বান্ধবরা একসাথে থাকলে খাওয়া দাওয়া বললাম আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় কারণ তার সাথে কিন্তু প্রচুর প্রচুর মজা হয় তো এখানে আমি এখন খাচ্ছি নান আর সাথে ডালমাখানির এই যে বুবুন এখানে হাত দিয়ে খাচ্ছে ওই পিতিআনটির সাথে মাঝে মাঝে যে ঢং করছে ওই যে এই দিকে বললাম একই লাইনে ছিল প্রীতি তো প্রীতি আমি ছেলে এখানে খাওয়া দাওয়া করছি তো ডালমাখানি আর নান দিয়ে খেয়ে নিয়েছি আর বুবুন তখনও কিন্তু তন্দুর খেয়ে যাচ্ছে কেন তন্দুরিটা খুব ভালো লাগে আর সেটা যদি হয় চিকেন তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে এসে মানে না না ডালমাখানি শেষ হয়ে গেছে তখন পড়লো পাতে 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 গরম গরম বিরিয়ানি মাটন বিরিয়ানি ছিল এটা তো এখানে আলুটা আমি অর্ধেকই নিয়েছিলাম কেন বিরিয়ানির অত বড়ো আলুটা খেতে একটু অসুবিধাই হয় আর এখানে দেখেছো যে মাটনের পিস বুগুন খুব বেশি রাইস নেয়নি রাইস মানে বিরিয়ানি পড়ে গেছে তখনও বুবুন কিন্তু নান খেয়ে যাচ্ছে তো এখানে তার সাথে ছিল চিকেন চাপ তো গরম গরম মাটন বিরিয়ানির সাথে হচ্ছে চিকেন চাপ এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর বুবুনকে বলছি বুবুন একটু তাড়াতাড়ি করে খা বাড়িও তো যেতে হবে ওই যে হাত দিয়েও মনে সুখে খাওয়া দাওয়া করছে আর এখানে আমি এইখানে বিরিয়ানি খাচ্ছি আর এই যে Bifo ti na mokonle ena. বুবুনের কিন্তু তন্ময়ের কাকু আর পিতি পিতিআনটির সাথে খুনশুটি চলতেই থাকে তো নাল্লি দেখে ওর পিতিআর পাত থেকে নাল্লি বীজটা তুলে নিয়েছে মানে মাংসটা দিয়ে শুধু নাল্লি যে শ্বাসটা সেটা খাওয়ার জন্য তো এখানে এই যে আমাদের তখনও বিরিয়ানি চলছে আর বিরিয়ানি খাওয়ার মাঝখানে অনেক কাটসিন আছে কারণ বললাম যেটা গল্প করতে হবে আড্ডা দিতে হবে তো বুবুন খাচ্ছে তখনও বিরিয়ানি আর আমি চাটনি পাঁপড় খাওয়ায় গেছে এখানে রসগোল্লাও চলে এসেছে আর দেখো সাথে সাথে কিন্তু হাত ধোয়ার বাটিও চলে এসেছে কিন্তু খাওয়া এখনো শেষ হয়নি মিষ্টি খাওয়ার পর ছিল এখানে কালাকাদ তো সন্দেশ খেয়ে ভিডিওটা হবে মানে খাওয়া দাওয়া হবে এন্ড আর এখানে হাজমোলাতে আমাদের চলছিল নানান রকম ফ্লেভার বাঁচার ব্যাপার মানে আমি কোকোকোলা ফ্লেভারটা বেশি পছন্দ হয় এই যে তারপরে আসলো কালাকাদ কালাকাদ খেয়ে নিলাম বুগুন মিষ্টি খুব একটা পছন্দ করে না হ্যাঁ মেন যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে আইসক্রিম এই যে দেখো আমি আইসক্রিম নিয়ে ও খাওয়ার শুরুর আগে একটা আইসক্রিম খেয়েছিলো বলেছিলাম আইসক্রিম দেবো না কিন্তু না সেকেন্ড আইসক্রিমটাও বাচ্চাদের যেটা হয় পছন্দের জিনিস তো ভিডিওটা হচ্ছে এখানেই এন্ড খাওয়া দাওয়া শেষ যখন আমরা বেরোচ্ছি তখন বারোটা পার হয়ে গেছে তো আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই